बुखारी रहमतुल्लाह अलैह दादा उस्ताद इमाम अब्दुल रज्जाक रहमतुल्लाह अलैह उनका एक किताब हदीसर किताब আছে তাফসীর আছে তাফসীর আব্দুর রাজ্জাক এবং হাদিস হলো আল মুসান্নাফ এই দুইটা ওনার ঐতিহাসিক কিতাব প্রসিদ্ধ কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ তথা উস্তাদের উস্তাদ সুবহানাল্লাহ উনি একটা কিতাব আল মুসান্নাফ হাদিসের কিতাব সেখানে একটা নূরের অধ্যায় আছে কিসের অধ্যায় নূরের অধ্যায় প্রিয় নবী আল্লাহর নূর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ প্রিয় নবী কার নূর আর যে বলুন কার নূর তাফসীরের ওর বয়ানের মধ্যে হযরত ইসমাঈল হককি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন প্রিয় নবীর ঘোষণা দিচ্ছেন প্রিয় নবীর হাদিস মুবারক আল্লাহর প্রিয় নবী বলেন আনা মিনাল্লাহ আমি আল্লাহ থেকে ওয়াল মুমিনুনা মিন্নি আর সকল মুমিন আমি নবী থেকে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ প্রিয় নবী হলেন আল্লাহর নূর তাতে কোনো সন্দেহ আছে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন সূরা আল মায়েদা 15 নম্বর আয়াত আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর আওয়াজ বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হলেন জাতে পাকের নূর তাতে কোনো সন্দেহ নাই ঠিক না মানে আল্লাহ নিজেই বলছেন আমরা বলছি না আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এই নূরের তাফসীর দেখুন একটা দুইটা নয় আমার থেকে প্রত্যেকটা তাফসীর এই টাইপের মধ্যে রয়েছে প্রয়োজন আপনাদেরকে দেখাই দিতে পারবো প্রত্যেকটা ইমামগণ এই আয়াতের তাফসীর করেছেন আর নূর বে মানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সকল ইমামগণ এই তাফসীর করেছেন এখানে নূর বলতে আল্লাহর প্রিয় নবীকে বোঝানো হয়েছে কেননা আল্লাহর প্রিয় নবী হলেন আল্লাহর নূর যারা বিশ্বাস করে না তাদেরকে বলবেন তাদের কিতাব আমার কাছে আছে নশরুদ্দিন আশরাফ আলী থানভী তার একটা ঐতিহাসিক কিতাব এই কিতাবটা তাদের কাছে না থাকলেও আমার কাছে আছে নশরুদ্দিন উর্দু ভাষণ এখানেও এই হাদিস শরীফ এনেছেন এবং প্রিয় নবী আল্লাহর নূর এই প্রসঙ্গে 10 থেকে 11টা হাদিস শরীফ নকল করেছেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ প্রিয় নবী আল্লাহর জাতে পাকের সেটা আমরা বলছি না আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহ মিনার রহমান বলে নাই মিনার রহিম বলে নাই মিনাল করিম বলে নাই মিনার গফুর বলে নাই আল্লাহ অনেক অনেক সিফাতি নাম আছে কোন সিফাতি নাম এখানে উল্লেখ করে নাই আল্লাহ নিজেই স্পষ্ট করে বলে দিয়েছেন মিনাল্লাহ আল্লাহর জাতি নাম সুবহানাল্লাহ আল্লাহ হলো আল্লাহর জাতি নাম এই নাম দিয়ে প্রমাণ করে দিলেন প্রিয় নবী আল্লাহর জাতি নূর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর জাতি নূর বললে আল্লাহর অংশ বোঝায় না আল্লাহ এমন কোন বস্তু নয় যে আল্লাহর অংশ হবে এই ধরনের বিশ্বাস যারা রাখে তারা অবশ্যই অবশ্যই ইমানের বিপরীত ঠিক না বেদি তারা ইমানের শত্রু আল্লাহর কোন অংশ হয় না আল্লাহর নূর বলতে প্রিয় নবী আল্লাহর অংশ হয় প্রিয় নবী আল্লাহর নূর বলতে আমরা যে নূর মনে করি এই যে লাইট এই নূর সূর্যের আলো চন্দ্রের আলো এগুলোকে আমরা নূর মনে করি আল্লাহর নবী সেই নূর নয় আল্লাহ সেই নূর নয় আল্লাহ কেমন নূর আল্লাহর রাসূল কেমন নূর সেটা মানুষের চিন্তায় আসতে পারবে না মানুষের কল্পনায় আসতে পারবে না মানুষ এটা কল্পনাও করতে পারবে না তবে বিশ্বাস করতে হবে প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ যখন আল্লাহ কিছুই সৃষ্টি করে নাই সর্বপ্রথম আল্লাহর প্রিয় নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ ইমাম আব্দুর রাজ্জাক হাদিস শরীফ নকল করেছেন হাদিস শরীফের রাবি বর্ণনাকারী হলেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিস শরীফটা তিনি নকল করেছেন প্রিয় নবীর কাছে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন মা খালাকাল্লাহু তাআলা ইয়া রাব্বাল আলামিন আপনার কাছে আমি জানতে চাই সর্বপ্রথম আল্লাহ যখন কোন কিছু সৃষ্টি করে নাই তখন কি সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ